बिस्मिल्लाह रहमान रहीम। आज के 12ई एप्रिल रोববার सकाल 11:28 बजे हमें यह मुहूर्ते सेंट कैटरिने एत सुंदर एक जगह आज के स्टार हॉलिडे कैनाडार स्टार हॉलिडे ते बंद थाके सबकिछु ये दिन सबाई खूब आनंद करे जेहेतु करोनार भाइरासेर कारणेर जोन्नो तारा ए मुहूर्ते केउ घरे बाइरे जाच्छे ना। ए सामने जे बाड़ीटा बाड़ीटा हलो एक बुड़ो आर बुड़ीर थाके तारा दुजोने ओइखाने चेयार पाइते बसे कफि खाय आर प्रतिदिन सकालबेला तारा ए सुंदर जायगाटाके एमन भावे कृषि তাদের গাছপালা কৃষির কাজ করে বনগুলো এত সুন্দর করে সেটে রাখে যে অদ্ভুত লাগে। সবসময় তারা কিছু না কিছু কাজ করে দুজনে, কারণ এই করোনা ভাইরাসের কারণের জন্য কয়েকদিন ধরে এখানের কোনো লোক ঘরের থেকে বেরোচ্ছে না, তারা সবাই গাড়ি গাড়ি ঘরের মধ্যেই আসে। সবাই এখানটা হরিণ চলে আসে এই কোনাটায়। আমি প্রতিদিন সন্ধ্যা হলে বিকেলে আবার রাতের দিকে এখানে চলে আসে, এখানটা একদম সামনে চলে আসে, এখানে হরিণ চলে আসে, দল বেঁধে হরিণ চলে আসে বাচ্চা সহ। আমি এটা দেখি এই শহরটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কারণ এখানে কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, সমস্ত জায়গাটা স্টুডেন্টদের জন্য। এইখানে যে বড় ভার্সিটি যে ব্লক, এটা এখানে আপনারা যারা আপনাদের এই শহরটাকে ঘুরে আপনাদেরকে একসময় দেখাবো, যেহেতু আপনারা আমরা এখানে আছে, আমার মেয়ে ছোট মেয়ে এখানে পড়াশোনা করে ব্লকে। আমি আমার কাছে এত সুন্দর লাগে, অদ্ভুত একটা শহর, কারণ সব কিছু এখানে পাওয়া যায়। বিশেষ করে আপনারা জানেন যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রেপ কানাডাতে, তার ভিতরে এই শহরটাই এই অঞ্চলটাই বেশি, কারণ এখানে প্রচুর পরিমাণে গ্রেপের বাগান আছে। এই বাগানগুলো না আমি একসময় আপনাদেরকে লাইভ প্রোগ্রামে দেখাবো। আপনার আমার ইউটিউবে রয়্যাল ম্যাক পাই আমার ইউটিউবে যেয়ে দেখবেন আমার সমস্ত ফোল্ডারগুলো, তাহলে আপনারা খুব ভালো লাগবে। গাছে অলরেডি ফুল চলে আইছে, এই গাছে ফুল লাল লাল ফুল, বিভিন্ন রকমের ফুল থাকে। এখন সবুজের আস্তে আস্তে সবুজ চলে আসবে, কিন্তু এখনও আজকে অনেক ঠান্ডা, দুপুরের দিকে বৃষ্টি হতে পারে, এখানে বৃষ্টির ই দেখাচ্ছে। সিমসাম শহর, নিরিবিলি শহর, কোনো মানুষের কোনো কলহর নাই, এত সুন্দর পরিবেশ, চিন্তা করা যায় না। প্রচুর পরিমাণে পাখি দেখা যায়, কাঠবিড়ালি দেখা যায়, বিভিন্ন কালারে কাঠবিড়ালি দেখা যায়। আমরা এখন দেখতে পারি গুগু দেখা যায়, আমাদের অঞ্চলে যেসব গুগু দেখা যায় না, এখানেও গুগু দেখা যায়, প্রচুর গুগু দেখা যায়। প্রচুর কবুতর আছে এখানে, এমনভাবে প্ল্যানিং করা সাজানো বাসা বাড়িগুলো, একটা বাড়ি থেকে একটা বাড়ি অনেক দূরত্ব, তাদের বাড়ি যতটুক জায়গা তার চেয়ে বেশি জায়গা রাখে তারা গ্রিন গ্রিনের জন্য, সবুজের জন্য। এটাই তাদের একটা বিশাল একটা ভালো একটা লক্ষণ, বাসা হলে বাড়ি করলে হাঁটা চলার জন্য
সবুজের কিছু সম্পর্ক থাকতে হবে, যারা সবুজকে খুব প্রচুর পরিমাণে ভালো জানে। এই কবুতরগুলো কেউ ধরে না, এদেরকে ডিস্টার্ব করে আমাদের এখানে মাঝে মাঝে চলে আসে আমাদের ব্যালকনিতে। এত বড় সাইবেরিয়ান ডাকগুলো, বড় বড় রাজহাঁসের মতন, সেগুলো আমরা দেখি। এই কিছুদিনের মধ্যে আবার চলে আসবে এখানে সবুজ ঘাস খাওয়ার জন্য, দল বেঁধে এখানটায় চলে আসে ঘাস খাওয়ার জন্য। খুব ভালো লাগে আসলে, সমস্ত জায়গাতে যাওয়া। এখান থেকে টরন্টো মেন সিটি যেটা 126 কিলোমিটার মতন, আমরা মাঝে মাঝে টরন্টো যাই, যেহেতু এখন করোনার ভাইরাসের জন্য আমাদের যাওয়া হচ্ছে না। তার মধ্যেও আমরা 3 দিন গেছি, গাড়ি থেকে নামি নাই, গাড়ি আমরা লং ড্রাইভ করে গেছি আর আইসি। আপনারা যারা বিদেশে, আপনাদের অনেক আত্মীয়স্বজন আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা যেন কেমন আছে খোঁজ খবর নেবেন। লোকাল বাসের, এটা হলো লোকাল বাসের স্টেশন, আপনারা দেখতে পারবেন একটু পরে বাস চলে আসবে। এই হলো এই লোকাল বাসের স্টেশনে, এখানে থামায়, যে যেহেতু এই স্টপেজ তা থামবে না, তাহলে ওই স্টপেজ আর একটা ওই পথে আসার জন্য ওই একটা স্টপেজ, প্রতিটা ব্লকে ব্লকে স্টপেজ আছে।